It's hard to breathe, but that's alright. Hush. Hello, বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা মানে আমার Z900 Hornet-এর কোনটার মধ্যে হতে চলেছে বুঝতে পারছো টাইটেল এবং থাম্বনেল দেখে। Z900 তো নিয়ে যাব না আজকে। সো কাজ আছে হর্নেটেরই। হর্নেটটা হ্যান্ডেল বারটা চেঞ্জ করব, হ্যান্ডেল বারটা ব্যাঙ্কে গিয়েছে এবং এটাকে ফুল সার্ভিসিং করাবো। সো ফুল সার্ভিসিং করাবো সেলিমের ওয়ার্কশপ থেকে করাবো, দেখিয়ে দিচ্ছি। কিছুটা দূরে, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ওয়ার্কশপটা আছে। সো চলো, যেতে যেতে কথা হচ্ছে। ওয়ার্কশপে গিয়ে হ্যান্ডেল বারটা চেঞ্জ করবো, ইঞ্জিন অয়েল প্লাস পুরো গাড়িটা ফুল সার্ভিসিং করাবো ওখানে গিয়ে। হর্নেটটা নিয়ে চলো, যা যাক। সো বানালি বন্ধুরা, বাজার থেকে মানে সেলিমের গ্যারেজে যেতে হলে আধা ঘন্টা জাম ঠেলতেই হবে মাছপট্টিতে। তারপরে আসবে একটা স্পেশাল ব্রিজ, যে ব্রিজটা এখনও কাজ চলছে। ব্রিজটা কমপ্লিট হয়েছে এখান থেকে 8 বছর আগে, বাট এদিকে রোডটা কমপ্লিট হয়নি। 8 বছর আগে থেকে ব্রিজটা হয়ে আছে। সো দেখতে পাচ্ছ ব্যাপারটা কেমন, মানে ইঁটের রাস্তা করে দেওয়া আছে আর এদিকে রোডটা কমপ্লিট আছে, বাট এদিকে পিছনের রোডটা কমপ্লিট করেনি। এখন কাজ চলছে, কমপ্লিট হবে সম্ভবত। সো 8-9 বছর হয়ে গেছে, ব্রিজটা প্রায় খারাপ হতে চলেছে, বাট রোডটা এখনও কমপ্লিট হয়নি, চালু করেনি ব্রিজটা পুরোপুরি। সো এই রাস্তাটা দিয়েও যেতে হবে। এই রোডটাই যে এমন যে বর্ষাকালে এখানে মাছ চাষ করলে করা যাবে রোডটাতে, এরকমই রোডটা মানে অবস্থাটা। সো এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি হর্নেটে, একটা বর্ষাকালে বৃষ্টির টাইমে দেখিয়েছি এই রোডটা কেমন কী। সো চলো, এই রোডে কিছুটা 1 কিলোমিটার আগে গেলেই পড়বে সেলিমের গ্যারেজটা, আমতলা মাস্টারপাড়া মোড়ে। এই রোডের অবস্থাটা কেমন এক ঝলক একটু দেখে নাও, রোডটা কেমন অবস্থা বুঝতেই পারছো দেখে, যতটুকু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে। সো এরকম কন্ডিশন রোডটা, একেবারে প্রচণ্ড খারাপ। সো বন্ধুরা, এখান থেকে আর কিছুটা আগে গিয়েই মানে 100 মিটার হবে, আগে দেখা যাচ্ছে, আগে গিয়েই আছে গ্যারেজটা সেলিমে। সো চলো, এই যে সামনেই দেখা যাচ্ছে গ্যারেজটা, এখানেই হবে গাড়ির সার্ভিসিং এবং হ্যান্ডেল ওয়ার চেঞ্জ। গাড়িটা এখানে রাখি, তারপর ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে ও হ্যান্ডেল ওয়ারটা চেঞ্জ হবে এই গ্যারেজে এবং গাড়িটা ফুল সার্ভিসিং হবে। সো বলো দেখি বন্ধুরা, আমি চলে এসেছি সেলিমের গ্যারেজে। সো বলো, তোমার গ্যারেজটাকে আমি মানে ফ্রিতে প্রমোট করে দিচ্ছি, তার জন্য আমার কি আছে, গাড়িটা ফ্রি সার্ভিস হবে কি? ঠিক আছে, তাহলে আমি ফ্রিতে গ্যারেজে প্রমোট করে দিচ্ছি। এটা আছে গ্যারেজ হেল্পার, আর এই আছে মিস্ত্রি। আমার গাড়িটা এখন দেখতে পাচ্ছো হবে হর্নেটটা, এখন ফার্স্ট টাইম হ্যান্ডেল বারটা চেঞ্জ হবে। হ্যান্ডেল বারটা বেঁকা আছে, আমি হ্যান্ডেল বারটা এনেছিলাম সার্ভিস সেন্টার থেকে। সো হ্যান্ডেল বারটা চেঞ্জ করার পরে গাড়িটা ওখানে আগে ওয়াশ হবে, ওয়াশ হয়ে তারপরে ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে ফুল সার্ভিসিং হবে। ফুল সার্ভিসিংটা আমি গোপ্রোতে টাইম ল্যাপ ভিডিওতে আপনাদেরকে পুরো ফুল দেখিয়ে দেবো কেমনভাবে কী হচ্ছে। সো চলো ভিডিও দেখতে থাকো, দারুণ লাগবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms. So finally, বন্ধু আসলে হ্যান্ডেল বারটা চেঞ্জ হলো। এতক্ষণ হ্যান্ডেল বারটা ফাইনালি চেঞ্জ হয়ে গেল পুরোপুরি কমপ্লিট। আমার আগের হ্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছি একবার। আগের হ্যান্ডেলটা এই আছে, হ্যান্ডেলটা বেঁকে গিয়েছিলো অনেকটা। সো এখন নতুন এই হ্যান্ডেলটা ইনস্টল হয়ে গিয়েছে, হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর ওটা ভিডিওটা পুরো টাইম ল্যাপে হয়েছে, আমরা দেখতেই পেয়েছো। সো এখন গাড়িটা ওয়াশিং হবে, তারপরে গাড়ি ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে সব কিছু আমি টাইম ল্যাপ ভিডিও দেখাবো, প্লাস কিছুটা এমনি ভিডিও আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো। তো চলো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, এখন গাড়িটা ওয়াশ হচ্ছে। তো গাড়িটা ওয়াশিংয়ের ভিডিওটা এটাও আমি টাইম ল্যাপে করে দিচ্ছি, ভিডিওটা টাইম ল্যাপে দেখে নাও ফুল ওয়াশিংটা, তারপরে বাকি কাজ হবে ওয়াশিংয়ের পরে কাজটা। Play.
মানে চাকা খুলে গ্রিস হয়ে গেছে, ব্রেকিং ডিস প্যাড वगैरह সব কিছু মানে সাফ হয়ে গেছে। এখন ইঞ্জিন অয়েল ড্রেন নাটটা টাইট করার পরে নিউ ইঞ্জিন অয়েল এখন ডালা হবে। এখানে নতুন ইঞ্জিন অয়েল আনা হয়েছে, ক্যাস্টল পাওয়ার অন 15W ক্যাস্টল পাওয়ার অনে 15W40 এটাই ডালবো এটাতে। চলো ইঞ্জিন অয়েলটা ডাকলে কমপ্লিট ফুল সার্ভিসিং রাইডার প্লাস আর এখন বাকি কোনো আপাতত কাজ নেই। তো ইঞ্জিন অয়েলটা ডেলে দিই স্ট্যান্ড বানালে এখন ইঞ্জিন অয়েলটা ডালা হচ্ছে, দেখতে পাচ্ছ। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I here and dala complete. Ekon last final kaj gai ta te tel mara hobe. All my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. গাড়ি ফুল সার্ভিসিং কমপ্লিট একবারে, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে পুরোপুরি। গাড়িটা কেমন লাগছে একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। হন্ডা হন্ডেট 160R ফুল সার্ভিসিং, পেট সার্ভিস প্লাস হ্যান্ডেল বার চেঞ্জ, যেটাকে আপনার দেখালাম এবং টাইটেল এবং থাম্বনেইলে বললাম, যেটা
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও আবার দেখা হচ্ছে G900 এ। টাটা, বাই বাই।